হামলাকারীদের বিরুদ্ধে খেলা হবে বলছেন ওবায়দুল কাদের। এদিকে হরতালে ঢাকা সহ সব রুটে বাস চলবে বলছেন এনায়েতুল্লাহ। এদিকে হরতালের খবরে বাস কাউন্টারে ভিড়, জানাবো হরতালের পরে কি। বিএনপি জামাতের 8 শতাধিক নেতাকর্মী কারাগারে, এবং সর্বশেষ জানাবো সেগুনবাগিচায় আগুন জ্বালিয়ে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হামলাকারীদের বিরুদ্ধে খেলা হবে বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজ যারা পুলিশের গায়ে হাত তুলেছে তাদের বিরুদ্ধে খেলা হবে। ওবায়দুল কাদের বলেন, খেলা হবে, খেলা হবে। বিএনপি কোথায়? মহাযাত্রা এখন মহাপতন যাত্রা, বিএনপি মহাযাত্রা এখন মরণ যাত্রা। খেলা হবে সেমিফাইনালে আমরা গেছি, তারপর ফাইনাল নির্বাচনে। সেতুমন্ত্রী বলেন, একজন সজ্জন মানুষ প্রধান বিচারপতির বাড়িতে কারা হামলা চালিয়েছে, পুলিশের গায়ে যারা হাত তুলেছে তাদের বিরুদ্ধে খেলা হবে, কোনো ছাড় দেওয়া হবে না। আজকের অস্ত্রবাজি, আগুন, সন্ত্রাস, বাংলার মাটিতে অবশ্যই এর বিচার হবে। এসব অপরাধের পর এদের বিচারে কোনো ছাড় নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমি ঘোষণা দিচ্ছি, এদের এই নৈরাজ্যের হরতাল কেউ মানবে না। এ অস্ত্র ভোতা হয়ে গেছে, এদের এই অস্ত্রে কোনো কাজ হবে না। আগামীকাল সারা বাংলাদেশে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। আমরা শান্তি চাই, নির্বাচনে আগে ও পরে এসব কথা আমরা শান্তি চাই। সামনে সন্ত্রাসীদের সঙ্গে খেলার মতো খেলতে হবে, এদের সঙ্গে খেলা খেলতে হবে। এই অপরাধীদের স্বভাব আজ আত্মার সাথে পরিষ্কার, এদের আর ক্ষমা করা যায় না। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, অলিগলি দিয়ে পালাইলে পশ্চিমারা নাকি উৎসাহ দিচ্ছে, কাল থেকে কাউকে আর পাবেন না, দুর্বলের সঙ্গে কেউ থাকে না, আমরা মাঠে থাকব। শেখ হাসিনার কর্মীরা মাঠে ছিল, আছে, থাকবে, সতর্ক পাহারায় থাকবে। হরতালে ঢাকা সহ সব রুটে বাস চলবে বলছেন এনায়েতুল্লাহ। রোববার বিএনপির ঢাকা হরতালেও বাস চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ। বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বিএনপি ও জামায়াত শিবিরের ডাকা রোববারের সকাল সন্ধ্যা হরতালের ব্যাপারে সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকাস্থ পরিবহন কোম্পানি, রুট মালিক সমিতি এবং শ্রমিক নেতাদের সঙ্গে তাৎক্ষণিক আলোচনা করে সিদ্ধান্ত গৃহীত হয়। আগামীকাল হরতালের দিন ঢাকা শহর ও শহরতলি এবং আন্তঃজেলা রুটে বাস, মিনিবাস চলাচল অব্যাহত থাকবে। নেতারা সব রুটে গাড়ি চলাচল অব্যাহত রেখেছে বলেও জানা গিয়েছে। এ ধরনের কথা এবং আলোচনার মধ্যে দিয়ে জনবিরোধী হরতালের মালিক শ্রমিকরা কখনো সাড়া দেবে না। তারা ঘৃণার সঙ্গে হরতাল প্রত্যাখ্যান করেছেন। মালিক শ্রমিকরা আগামীকাল ঢাকা হরতাল প্রত্যাখ্যান করে ঢাকা শহর ও ঢাকার আশেপাশের জেলাগুলোতে বাস, মিনিবাস চলাচল অব্যাহত রাখবেন। তবে যাত্রী পাওয়া সাপেক্ষে আন্তঃজেলা রুটে গাড়ি চলাচল করবে। হরতালের দিন গাড়ি চলাচল যেন কোনো বাধা দেওয়া না হয়, সেজন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে সমিতির নেতারা অনুরোধ জানিয়েছেন। হরতালের পরে কি? অবশেষে দীর্ঘদিন পর বাংলাদেশে আবার হরতালের রাজনীতি ফিরে এলো। আজ বিএনপির মহাসমাবেশ ছিল, এই মহাসমাবেশকে ঘিরে পুরো রাজধানী জুড়ে ছিল টান টান উত্তেজনা। উত্তেজনার মধ্যেই বিএনপির নেতাকর্মীরা প্রথমে একটি পাবলিক বাস আক্রমণ করে, এরপর তারা প্রধান অতিথির বক্তব্য দেন। মোকাবিলার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থান নিতে হয়, বিজেপি নামানো হয়, ফলে বিএনপি বুঝতে পারে যে তারা যে লক্ষ্যে অর্জন করতে চাইছে তা অর্জন করা সম্ভব না। পাশাপাশি অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, বিএনপির এই হরতাল ডাকাটি ছিল পরিকল্পিত। যেহেতু বিএনপি ঢাকায় অবস্থান নিতে পারছে না, এই জন্য হরতাল দিয়ে বিএনপি একটি সহিংস রাজনীতির ধারা আবার নতুন করে চালু করতে চায়। এ কারণে তারা হরতাল ডেকেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এখন প্রশ্ন হলো, হরতালের পরে কি? বিএনপি রাজনীতি এখন কোন পথে যাবে? বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্রগুলো বলছে, হরতালের রাজনীতির মধ্যে দিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচির ধারা নতুন করে সূচনা করলো। বিএনপির মধ্যে একটি ধারা খুব বেশি সক্রিয় আছে, যারা মনে করে যে সমাবেশ বা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারকে হটানো সম্ভব নয়, এর ফলে সরকার কোনো চাপে পড়বে না, বরং এই ধরনের কর্মসূচি সরকারকে একতরফা নির্বাচনের দিকে উৎসাহিত করবে। এ কারণে হরতাল অবরোধের মধ্য দিয়েও তাদের এ ধরনের কথা এবং আলোচনা শুরু হয়েছে, কিন্তু তারা সুযোগ পাচ্ছিল না, কারণ বিএনপি এখন পশ্চিমা দেশগুলোর পৃষ্ঠপোষকতা এবং তাদের পরামর্শে আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছিল। তাদেরকে সন্তুষ্ট রাখার জন্যই বিএনপি চাইছিল যে নমনীয় কর্মসূচি দেবে, এবং এই কর্মসূচির ফলে তাদের মধ্যে এক ধরনের কাজ শুরু হবে।
বিএনপির জন্য একটি দুঃসংবাদ আসে। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি উজরা জিয়ার সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বেসরকারি বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বাংলাদেশের নির্বাচন বিষয়ে আলোচনা হয়। এর ফলে বিএনপি বুঝতে পারে যে সরকার মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর সাথে এ ধরনের কথা শুরু করেছে। সামনের দিনগুলোতে বিএনপির নীতি নির্ধারক সূত্রগুলো বলছে আগামীকাল হরতালের পরপরই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। 30 অক্টোবর বা তার পরদিন তারা সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করতে পারে। এছাড়াও বিএনপি রাজপথে রেলপথ অবরোধ নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিগুলো পালন করার পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছে। বিএনপির একজন নেতা বলছেন আমাদের হাতে আর কোনো পথ খোলা নেই, কারণ সরকার যেভাবে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে দমন করেছে এর ফলে আমাদের আর কোনো বিকল্প কিছু ছিল না। কিন্তু প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে দেখা যায় যে বিএনপি ইচ্ছে করেই কঠোর কর্মসূচিতে যাওয়ার জন্যই আজকের এই নাটকটি সাজিয়েছে। কারণ হরতাল অবরোধের মতো কর্মসূচি দেওয়ার জন্য যে পরিস্থিতি তৈরি করার দরকার সেই পরিস্থিতি করাটা বিএনপির জন্য জরুরি ছিল না, সে কারণে তারা এ ধরনের পরিস্থিতি তৈরি করেছে। হরতালের খবরে বাস কাউন্টারে ভিড়। আগামীকাল রোববার সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। শনিবার এই ঘোষণার পরপরই ফেনীর বাস কাউন্টারে ঢাকা ও চট্টগ্রামমুখী কর্মজীবী যাত্রীদের ভিড় দেখা গেছে। সন্ধ্যা 6:30 দিকে সরেজমিনে দেখা যায় মহিপালে ঢাকা চট্টগ্রামমুখী বাস কাউন্টারগুলোতে টিকিটের জন্য ভিড় করছেন যাত্রীরা। এদের বেশিরভাগ কর্মজীবী যারা ছুটি কাটাতে বাড়িতে এসে হরতালের খবরে আবার ফিরে যাচ্ছেন। অনেকে আবার দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল হওয়ায় শঙ্কার কাজ করতে এসে আবার পরিবারের কাছে ফিরছে। রাজধানীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সাইদুল ইসলাম নামে এক যাত্রী বলেন, কাল বিকালে ফেরার কথা থাকলেও হরতালের জন্য এখন রওনা হচ্ছি। কাউন্টারে যাত্রীর চাপ কিছুটা বেশি, কাল গাড়ি চলবে কি না তা নিশ্চিত না, সেজন্য ফিরতে হচ্ছে। মজিবুল হক নামে আরেক যাত্রী বলেন, কাজের জন্য উত্তরবঙ্গ থেকে ফেনী আসছিলাম, হরতাল যদি টানা চলে সেই ভয়ে পরিবারের কাছে ফিরে যাচ্ছি। বাসের যাত্রী বেশি হলেও ভাড়া এখনও স্বাভাবিক আছে। বিএনপি জামায়াতের 8 শতাধিক নেতাকর্মী কারাগারে। রাজধানী ঢাকা ও এর আশেপাশে এলাকা থেকে গ্রেপ্তার বিএনপি জামায়াতের 8 শতাধিক নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার বিকালে আদালতে হাজির করা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এসব আদালতের পৃথক পৃথক বেঞ্চ থেকে এই তথ্য জানা গেছে। কারাগারে পাঠানো বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ঢাকা মহানগর এলাকার 50টি এলাকা থেকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছেন 646 জন। এছাড়া সন্দেহভাজন হিসাবে ফৌজদারি কার্যবিধির 54 ধারায় 188 জন এবং ঢাকা জেলার 6টি থানা এলাকা থেকে গ্রেপ্তার 21 জনকে কারাগারে পাঠানো হয়েছে। কারাগারে যাওয়া ব্যক্তিদের মধ্যে বিএনপি জামাতের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও সন্দেহভাজন ব্যক্তিরা রয়েছেন। গত 24 ঘন্টায় ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ তাদের CMM ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর তদন্তকারী কর্মকর্তারা তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। সেগুন বাগিচায় আগুন জ্বালিয়ে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ। সেগুন বাগিচায় মাল্টিপারপাস কমপ্লেক্সের পাশে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মী। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশে হাজির হন দলটির নেতাকর্মীরা। শনিবার সকাল থেকেই ঢাকাসহ সারা দেশে বিভিন্ন জেলা থেকে এসে রাজধানীতে অবস্থান করা নেতাকর্মীরা ব্যানারসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন। তাদের হাতে ছিল জাতি ও দলীয় পতাকা। অন্যদিকে মহাসমাবেশকে ঘিরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং এর আশেপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকেও বিভিন্ন সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে। মহাসমাবেশের আগে শনিবার সকাল থেকেই ঢাকাসহ সারা দেশের বিভিন্ন জেলা থেকে এসে রাজধানীতে অবস্থান করা নেতাকর্মীরা ব্যানারসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন। তাদের হাতে ছিল জাতি ও দলীয় পতাকা। অন্যদিকে মহাসমাবেশকে ঘিরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং এর আশেপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকেও বিভিন্ন সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে। মহাসমাবেশের অনুমতি অপেক্ষা না করে শুক্রবার বিকাল থেকে সমাবেশের পূর্ব ঘোষিত স্থান রাজধানীর নয়াপল্টনে সমবেত হতে থাকেন নেতাকর্মীরা। বেলা গড়নের সঙ্গে বাড়ছিল তাদের উপস্থিতিও। সন্ধ্যায় খণ্ড খণ্ড মিছিল আর কয়েক হাজার নেতাকর্মীর স্লোগানে অনেকটাই সরগরম হয়ে ওঠেন নয়াপল্টন। এই নেতাকর্মীদের বেশিরভাগ দেশের বিভিন্ন এলাকা থেকে এসেছেন। কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল তাদের কেউ 3 থেকে 4 দিন আগেই ঢাকায় চলে এসেছেন, কেউ এসেছেন আবার পুলিশের তল্লাশি চৌকি ফাঁকি দিয়ে। এই মহাবেশের অনুমতি পাওয়ার পরই শুক্রবার রাতেই শুরু হয় মঞ্চ তৈরির কাজ। মঞ্চ তৈরির জন্য আনা হয় ট্রাক ও বাস,
ভোর হতেই মঞ্চের কাজ শেষ হয় আর রাত যতই বাড়ে নেতাকর্মীদের ভিড় ততই বৃদ্ধি পায়। শনিবার সকাল থেকেই সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লাগাতার সরকার ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।